যে মানুষটা রোজ 4:40 এর সময় ঠিক পৌঁছে যেত স্কুল গেটের সামনে। উল্টো দিকের বকুল গাছটার ছায়ায় মাথাটা কোনো রকমে রেখে তাকিয়ে থাকতো গেটের দিকে। ছুটির ঘন্টায় এক গাল হেসে ছুটে গিয়ে মানুষটার আঙুলটা ধরতে পারলেই ব্যাস নিশ্চিন্ত। আঙুলটা শক্ত করে ধরে সেই মানুষটাকে কি একবারও বলা হয়েছে, খুব ভালোবাসি? একবারও বলা হয়নি। যে মানুষটা সারাদিন পর বাড়ি ফিরতে জাপটে ধরে বলি, কি আনছো আমার জন্য? পকেট থেকে বেরোয় ঝাল লজেন্স, লেবু লজেন্স, 10 টাকার ডেয়ারি মিল্কের নীল প্যাকেটটা। ক্যাডবেরিটায় কামড় বসানোর আগে মানুষটা সেলাই খুলতে বসা বুক পকেটটায় হাত রেখে কোনোদিন বলা হয়নি, খুব ভালোবাসি। সেই মানুষটা মাস শেষে মাছ বাজার থেকে আমার জন্য পমফ্রেট এনেছে। আমি খেতে বসে দেখেছি মাছটা শুধু আমার পাতেই। মানুষটার পাতের দিকে আর চোখে তাকাতে লাল শাক দিয়ে মাখা ভাত মুখে তুলে মার দিকে তাকিয়ে বলেছে, আমার কয়েকদিন ধরে মাছে এত গন্ধ লাগছে কি বলবো, আমি কিন্তু কয়েকদিন মাছ খাবো না, জোর করবে না? সেই দিনও মানুষটার মুখে জোর করে মাছের এক টুকরো তুলে দিয়ে বলতে পারিনি, ভালোবাসি। অঙ্কে মাত্র 65, ক্লাস 8, আমি পারিনি। পাশের পাড়ার জেঠু ব্যঙ্গে হেসে বলল, কিরে তোর বাবা সায়েন্সের টিচার আর তোর অঙ্কের নম্বর এত কম। আমি চুপ করে মাথা নামিয়ে মানুষটার পায়ের দিকে তাকিয়ে আছি। মানুষটা মৃদু হেসে আমার হাতটা ধরে বলেছে, আসলে দাদা মেয়েটা আর্টসে ভীষণ ভালো, ইংরেজিতে দেখুন 84, ভূগোলে 86, আমার ওর থেকে শিখলে ভালো হয়, কি বলেন? আমি শুধু বড় বড় চোখে তাকিয়েছি মানুষটার গর্বের হাসির দিকে। তাও বলা হয়নি, ভালোবাসি খুব। জলে শ্বাসকষ্ট, কাতরাচ্ছি। বছর 9-10 তখন, রাতে ঘুমাই না, বালিশে হেলান, চোখের কলবে জল নামে নিঃশব্দে। মানুষটা কাঁধটা এগিয়ে দিয়েছিল, চওড়া শক্ত কাঁধ। আমি কখন যেন মাথাটা বালিশ থেকে নামিয়ে এলিয়ে দিয়েছি মানুষটার কাঁধে, আঁকড়ে রেখেছি হাতটা। মানুষটার হাত আমার মাথায়, কি শান্তি! আমার সেই চওড়া কাঁধটাকে এখনো বলাই হলো না, ভালোবাসি। ভিড় রাস্তাটুকু ক্রস করতে গিয়ে আচমকায় থমকে দাঁড়িয়েছি, মানুষটার হাত চেপে ধরেছি। মানুষটা হেসেছে, তারপর হাতটা সারিয়ে নিয়েছে, আমার হাত ধরে পার করে দেয়নি, পাশে দাঁড়িয়ে বলেছে, একাই চলতে হয় সবাইকে, এগো পায়ে পায়ে, এক পা দু পা করে, আমি আছি। আমি খুব ভয়ে পা ফেলেছি, খুব সন্তর্পণে দেখেছি মানুষটা ঠিক পাশেই আছে, আমার প্রতি পায়ে পায়ে তার আগলে রাখার নজর, আগলে রাখছে শুধু বুঝতে না দিয়ে। আজও চলতে চলতে মাঝপথে থমকে দাঁড়িয়ে বলা হয়নি, ভালোবাসি। প্রথম কেউ ছেড়ে গেছে, আমি অগোছালো হয়েছি, চোখের তলায় কালো জমেছে, একা থাকতে শিখেছি, ঘরের দরজার কপাট দিয়ে দিয়েছি সবার মুখের উপর, ডায়েরি ছিঁড়েছি, ক্যাডবেরি ছুঁড়ে ফেলেছি, মাছ ফেলে উঠে এসেছি, প্রেমিককে বারবার ফোনে না পেয়ে ছুঁড়ে ভেঙেছি ফোন। মানুষটা কি বুঝেছে আমি জানি না, আমার ছেঁড়া ডায়েরিটা হাতে আবার ধরিয়ে দিয়ে বলেছে, আত্মসম্মানী হ, শিরদাঁড়া সোজা হোক সারা জীবন। আমি ডায়েরিটা আবার আঁকড়েছি, শুধু মানুষটার সোজা মাথাটার দিকে তাকিয়ে বলা হয়নি, ভালোবাসি খুব। মাস মাইনের হিসাব করার সময় দরজার বাইরে থেকে মানুষটার গলার আওয়াজ পেয়েছি, মাকে বলতে শুনেছি, এ মাসে জুতোটা কিনবো বুঝলে, 400 টাকাটা সরিয়ে রাখি। দোনামোনা করে ঘরে ঢুকে বলতে বাধ্য হয়েছি,
টিউশনে দাদা দু মাসের টাকা অ্যাডভান্স চেয়েছে সবার থেকে। মানুষটা সরিয়ে রাখা 400 টাকা নির্দ্বিধায় আমার হাতে তুলে দিয়ে বলেছে, মনে করে দাদাকে দিবি কালকেই। মানুষটার চোখে কেমন এক আশ্বস্ত করার ছায়া। আমি টাকাটা নিয়ে এক প্রকার পালিয়ে এসেছি। ওই বিশাল ছায়াটার সামনে দাঁড়িয়ে ভালোবাসি বলার সাহস জোটাতে পারিনি। কলেজ ফেরত, ভীষণ বৃষ্টি, ছাতাটা ভুলেছি সকালে আনতে। কলেজের গেটের সামনে বোকার মতো দাঁড়িয়ে শেডের তলায় এক রাশ বিরক্তিতে সামনে দোকানটা চোখ পড়তে দেখলাম মানুষটা, হাতে ছাতা। আমি হাত নাড়িয়ে এক ছুটে ছোটবেলার মতন মানুষটার হাত ধরে বললাম, তুমি। আমার মাথায় ছাতাটা মেলে মানুষটা, সামনে এক্সাম, ভিজে জ্বর আসবে, চল। মানুষটা অতি সাবধানে আমায় আগলে এগিয়ে চলল। ছাতার জলে ভিজতে থাকা মানুষটাকে বলা হয়নি কতটা ভালোবাসি। টিউশনের প্রথম 300 টাকার মাইনেতে মাস্টার জন্য প্রিয় ছানার জিলিপি এনেছিলাম। মানুষটা কেন জানি একটু থমকে ছিল। এক কোণা জল 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 করছিল মানুষটার চোখের কোণে। বিশ্বাস করুন, ভীষণ ইচ্ছা করছিল যে আপটা জড়িয়ে ধরে মানুষটাকে বলি কতটা ভালোবাসি। পারিনি, কান্নার আস্ত একটা দলা ঢোক গিলে ছানার জিলিপি একটু কেটে মানুষটার মুখে ঢুকিয়ে দিতে পেরেছিলাম শুধু। মানুষটা বাবা। বাবার সামনে দাঁড়িয়ে বলা হয় না বাবা ভালোবাসি। সব বাবারা ভালো থাকুক। ধন্যবাদ। কলমে অঙ্কিতা ঘোষ, কণ্ঠে আমি নিপা।